নমস্কার, মিঠিবাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এত হাজমোলা এগুলো কিন্তু আমার বাড়িতে একটা বয়ামে করে এসেছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে ফেলি। এত হাজমোলা কিন্তু একা খাবো না, অনেককে দিয়ে তারপরেই খাবো। আজকে ছিল হচ্ছে আলুর চোখা বা আলুর ভুর্জি বানানোর একটা সিম্পল রেসিপি। প্রথমে প্রচুর পরিমাণে আলু কেটে নেওয়া হয়েছে আর তার সঙ্গে পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে। এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে, একটু কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এর মধ্যে কোনো মশলাও অ্যাড করতে পারেন, বাট আমি কিছু ইউজ করিনি। আর সিম্পল ছিল হচ্ছে ডাল টমেটো দিয়ে। ব্যাস, আজকে এটাই ছিল হচ্ছে লাঞ্চ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে সাপোর্ট করবেন আর আমরাও চাই যাতে আরও এগোতে পারি। আর এইবারে খাওয়া স্টার্ট। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।